অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। প্রথম জীবনে দেশকে ভালোবেসে স্বাধীনতা সংগ্রামে নেমে জেল খাটা, পরে সেখান থেকে অভিনয় জগতে এসে সাফল্য পাওয়ার মধ্যে ছিল তাঁর বিরাট জীবন সংগ্রাম। অভিনয়কে ভালোবেসে নিজের পরিবারের বিরুদ্ধেও গিয়েছিলেন তিনি। অভিনয়কে ভালোবাসতেন, তাই জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ই করে গেছেন। আজ জানব সেই মহান অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1926 সালের 6ই নভেম্বর বাংলাদেশের কুষ্টিয়ায় জন্ম। সেখানেই তাঁর স্কুল জীবন শুরু হয়। পরে 1944 সালে ম্যাট্রিক পাস করে কলকাতায় সিটি কলেজে ভর্তি হন। গরিব ঘরের সন্তান, তাই লেখাপড়া শেষ করেই চাকরির খোঁজে বেরোতে হয় তাঁকে। গানসেল ফ্যাক্টরিতেই তাঁর জীবনের প্রথম কাজ, পরে জীবন বিমার কাজও করেছেন। সেই সময় ভারতে শুরু হয়েছে স্বাধীনতা আন্দোলন। একের পর এক বিপ্লবীরা কাজ করে চলেছেন দেশের জন্য। দেশকে ভালোবেসে নিজেকেও সেই আন্দোলনে ভাসিয়ে দেন হারাধনবাবু। বাড়িতে ছিল প্রবল আপত্তি, তবে কোনো কিছুই তাঁকে আটকে রাখতে পারেনি। তিনি যেটা মন থেকে চাইতেন সেটাই করতেন। পরে পুলিশের হাতে ধরা পড়েন এবং কয়েক মাস তাঁকে জেল খাটতেও হয়। সিনেমা জগতে তাঁর প্রবেশ 1948 সালে অতনু বন্দ্যোপাধ্যায়ের দেবদূত ছবি দিয়ে। তারপর 1950 মাইকেল মধুসূদন ছবিতে ডেভিড হেয়ারের চরিত্রে অভিনয় করেন। যদিও বিরাট সফলতা পেয়েছিলেন 1963 সালে মহানগর ছবিতে অভিনয় করে, এরপর আর ফিরে তাকাতে হয়নি। অভিনয়কেই সঙ্গী করে কাটিয়ে দিয়েছেন বাকিটা জীবন। প্রায় 6 দশক ধরে 200টিরও বেশি বাংলা ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন তিনি। কোনো দিন কোনো চরিত্র নিয়ে বাছবিচার করেননি, যতটুকুই রোল পেতেন ততটুকুই অভিনয় করতেন। সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ছবিতে সামান্য চরিত্রে অভিনয় করেও নজর কেড়েছিলেন সবার। আজও সেই অভিনয়ের প্রশংসা করে সবাই। তাঁর অভিনীত বিখ্যাত ছবিগুলির মধ্যে অ্যান্টনি ফিরিঙ্গি, চৌরঙ্গি, সোনার খাঁচা, ওগোবধূ সুন্দরী, গুপিবাঘা ফিরে এলো, মায়াবিনী, বড় বউ, আদরিণী প্রভৃতি উল্লেখযোগ্য। তবে সিনেমা ছাড়াও তিনি টেলিভিশন ও বহু মঞ্চনাটকেও অভিনয় করেছেন। বয়সকালেও অভিনয়ের জন্য ডাক আসা কমেনি, কিন্তু বৃদ্ধাবস্থায় বাবাকে অভিনয় করতে দেখে ভালো লাগতো না ছেলেদের। ছেলে প্রসাদ ও কৌশিক তাঁকে বারবার বলতেন, বয়স হয়েছে, এখন কি অভিনয় না করলেই নয়। ছেলেদের কথা শুনতেন না হারাধনবাবু, মন প্রাণ দিয়ে অভিনয়কে ভালোবাসতেন, তাই কারোর কথাতেই তিনি পিছপা হবার নন। জীবনের শেষ পর্যায়ে এসেও তিনি উপহার দিয়েছিলেন বেশ কিছু হিট ছবি, তবে যেটুকু করেছিলেন সবটাই তাঁর মনের জোর আর অভিনয়ের প্রতি অকৃত্রিম ভালোবাসা দিয়ে। শেষবার অভিনয় করেছিলেন দেব অভিনীত খোকা 420 ছবিতে। সেখানে তিনি দাদু ভাইয়ের চরিত্রে অভিনয় করেন, যা রীতিমতো দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। তবে সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং বেশ কিছুদিন ভুগে 5ই জানুয়ারি 2013 সালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর। শেষ ছবির মুক্তি তিনি দেখে যেতে পারেননি, বেঁচে থাকলে হয়তো আরও অভিনয় করতেন। 2005 সালে ক্রান্তিকাল ছবিতে অভিনয়ের জন্য পেয়েছিলেন শ্রেষ্ঠ সহ অভিনেতা জাতীয় পুরস্কার। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে। তাঁর মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল টলিউড ইন্ডাস্ট্রি। অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চ্যাটার্জি সকলেই তাঁর চলে যাওয়াকে বাংলা ফিল্ম জগতের বিরাট ক্ষতি বলে আখ্যা দিয়েছেন। হারাধন বন্দ্যোপাধ্যায়ের কথা হয়তো আজ কারও মনে নেই, বা থাকলেও তা অনেক ঝাপসা। এই ভিডিও দ্বারা অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।